আসসালামু আলাইকুম। উশান অনলাইন স্কুলের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা জানব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। আমরা আজকে জানব তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথমেই রয়েছে একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা ব্যবসা বাণিজ্য নয়, কিংবা শক্তি উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎটি পাল্টে দিচ্ছে। পৃথিবীর মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। একুশ শতকে আমরা যে দুটি বিষয় শুরু করব সেটি হচ্ছে গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন। প্রথমটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং অপরটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। একুশ শতকে আমাদের দক্ষতা থাকতে হবে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগে দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তা দক্ষতা, সৃজনশীলতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। আমাদের একুশ শতকে এই সব বিষয়ের প্রতি জ্ঞান থাকতে হবে। পৃথিবীর মানুষকে একসময় প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। এখন মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন থেকে যে জাতি শিল্প বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারাই এক সময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। আর একুশ শতকে এসে যখন আবার জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হবে তখন যে সমাজ এই বিপ্লবে অংশ নিবে তারাই আবার পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তাহলে আমরা জানতে পারলাম একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা ব্যবসা বাণিজ্য নয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখে নিই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। প্রথমে রয়েছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন 1791 সালে এবং মৃত্যুবরণ করেন 1871 সালে। চার্লস ব্যাবেজের কয়েকটি পরিচয় রয়েছে। প্রথমে চার্লস ব্যাবেজের কথা বলতে গেলে যে পরিচয়টা দিতে হয়, তিনি হলো কম্পিউটারের জনক এবং তিনি ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। তিনি সর্বপ্রথম তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে তার বর্ণনা অনুসারে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা গেল কি, ডিফারেন্স ইঞ্জিনটি ভালোভাবে কাজ করেছে। তার পরবর্তীতে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করা হয়। তারপরে রয়েছে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসের জন্ম হলো 1815 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1852 সালে। অ্যাডা লাভলেস কবি লর্ড ভাইরনের কন্যা। তিনি মায়ের কারণে ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 1833 সালে যখন চার্লস ব্যাবেজের সাথে তার পরিচয় হয় তখন তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন, তাই তাকে বলা হয় প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। তিনি 1852 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 100 বছর পরে যখন তার তৈরিকৃত প্রোগ্রামিংয়ের ধারণাটি সকলের সামনে আসলো তখন বোঝা গেল কি, অ্যাডা লাভলেস অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রকাশ করেছিল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম 1831 সাল এবং তিনি মৃত্যুবরণ করেন 1879 সালে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, যা বিনা তারে বার্তা প্রেরণে একটি সম্ভাবনাকে তুলে ধরেন। জগদীশ চন্দ্র বসু, তিনি জন্মগ্রহণ করেন 1858 সালে এবং মৃত্যুবরণ করেন 1937 সালে। জগদীশচন্দ্র বসু তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে
এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে তথ্য প্রেরণ করতে হয় সেটি আবিষ্কারে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃত পায়নি। তারপরে রয়েছে গুগলেলমো মার্কনি। গুগলেলমো মার্কনির জন্ম হল 1874 সাল এবং তিনি মৃত্যুবরণ করেন 1937 সালে। গুগলেলমো মার্কনি বেতার তরঙ্গ ব্যবহার করে এই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান, তাই তাকে বলা হয় বেতার যন্ত্রের আবিষ্কারক। তারপরে রয়েছে র্যামন্ড স্যামুয়েল টমলিসনের জন্মসাল হল 1941 সাল এবং তিনি মৃত্যুবরণ করেন 2016 সালে। র্যামন্ড স্যামুয়েল টমলিসন তিনি সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত করে এবং তিনি সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন। 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক্স মাধ্যমে পত্রালাপের সূচনা করেন এই আমেরিকার প্রোগ্রামার র্যামন্ড স্যামুয়েল টমলিসন, তাই তাকে বলা হয় ইমেল সিস্টেমের জনক। তারপরে রয়েছে স্টিভ জবসের জন্ম হল 1955 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 2011 সালে। স্টিভ জবস তার দুই বন্ধু রোলান্ড ওয়েনে এবং স্টিভ জজনিয়াককে নিয়ে 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে প্রতিষ্ঠানটি চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতে পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে। তারপরে রয়েছে উইলিয়াম হেনরি বিলগেটস, যার জন্ম হল 1955 সালে। উইলিয়াম হেনরি বিলগেটস এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেওয়া হয় IBM কোম্পানি পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য। তারপর থেকে বিকশিত হয় MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দ্বারা। তারপরে রয়েছে স্যার টিমোথি জন টিম বার্নার্স লি 1955 সালে জন্মগ্রহণ করেন। ইন্টারনেট বিকাশকালে 1999 সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যাকে আমরা সংক্ষিপ্ত করে বলতে পারি STTP, ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। সেই থেকে স্যার টিমোথি জন টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে সংক্ষিপ্ত করে বলা যায় WWW এর জনক। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে রয়েছে মার্ক জুকারবার্গের জন্ম 1984 সালে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম হল ফেসবুক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ ও তার চার বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ থাকলেও পরে সেটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। 2015 পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 14-15 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম আজকের পাঠের মাধ্যমে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব জানতে পারলাম এবং 21 শতকের দক্ষতা জানতে পারলাম, এবং এই পাঠের মাধ্যমে আমরা জানতে পারলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।